নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জ্যোতিষ কিচেন। আজকে শীতের নানা রকম সবজি দিয়ে ভেজ ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা সকলেই ভেজ ডাল বানাতেই পারি, তো চলুন আমি কিভাবে ভেজ ডালটা বানাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য এখানে আমি সবজি কেটে নিয়েছি, রয়েছে একটু ফুলকপি, বিনস, গাজর আর একটা টমেটো গোটা রেখেছি, টমেটোটা পরে কেটে নেব। আর এখানে রয়েছে একটা মিডিয়াম সাইজের আলু, রয়েছে মটরশুঁটি আর রয়েছে এক কাপ মুগ ডাল, এটা সোনা মুগ ডাল নিয়েছি। তো এই দিয়ে রান্নাটা করব। রান্নার জন্য প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোয়। মুগ ডাল সাধারণত ভেজে রান্না করলেই তার গন্ধটা খুব ভালো হয় আর স্বাদটাও ভালো আসে। দেখুন ডালটা আমার ভাজা হয়ে গেছে, তো ডালটা এখন বাটিতে নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। ভেজে নেওয়া মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, চারটে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নেব। তো দেখুন ডাল সেদ্ধ করে নেবার পর এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল। ডাল সাধারণত আমি সর্ষের তেলেই করি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজির টুকরোগুলো। সবজির টুকরোগুলো আর আমি আলাদা আলাদা করে দিলাম না, একসাথে সবজির টুকরোগুলো ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভাজার সময় দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণ দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নেব। সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে আর এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা কেটে নিয়েছি, টমেটোটা সেদ্ধ না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। সমস্ত সবজি এবং টমেটোটা সেদ্ধ হয়ে এলে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর এরপরে একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি এক চামচ ধনে জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো। এবার সমস্ত মশলাগুলো একটু মিশিয়ে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এখন সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত ডালটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের সবজি দিয়ে মুগ ডাল। আবারও দিয়ে দিচ্ছি একটু লবণ, যেহেতু ডালে আমি সেদ্ধ করার সময় কোনো লবণ দিইনি, লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। মুগ ডালে একটু মিষ্টি ভাবটা থাকলে বেশ ভালো লাগে খেতে। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দিলাম আর এখন ভালোভাবে ফুটিয়ে নেব। শীতের দিনে দুপুরবেলা গরম ধোয়া ওটা ভাতের সাথে যদি থাকে এরকম ডাল আর তার সাথে যদি থাকে কোনো পকোড়া বা সবজি নিরামিষ পাঁচমিশালি তরকারি, তো দুপুরের লাঞ্চ একদমই জমে যাবে। দেখুন ডালটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি। ঘি দিলে পরে ডালের গন্ধটা বেশ সুন্দর আসে আর স্বাদটাও ভালো হয়। তো ঘিটা ভালোভাবে এখন মিশিয়ে দেবার পর দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো। এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার সবজি দিয়ে ভেজ মুগ ডাল একদমই রেডি, একদমই অনুষ্ঠান বাড়ির স্টাইলে
দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।